নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইলে পরিবারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন যাচ্ছি আমি বাজার, কারণ ধনতেরাস, তারপরে আছে কালী পুজো, সব মিলেমিশে কেনাকাটা আছে বাড়িতে। পুজো অর্চনা যেহেতু আমি আমার মতো করে করে থাকি, তো সেইগুলো একটু কিছু কেনার আছে। আর তার আগে দেখি, এখন আমাদের কেমন ঘরগুলো, যেমন পুজোর সময় যেমন সাজিয়েছিলাম সেরকম এখন দীপাবলিতে লুকটা একটু অন্যরকমের হয়েছে। আগে শুধু এই বারান্দাটুকুই দেওয়া হয়েছিল লাইট, আর এখন এই পুরো বাড়ি জুড়েই দেওয়া হয়েছে, তো বেশ সুন্দর লাগছে দেখতে। তো ভিতর থেকে এরকম লাগছে, আর বাইরে থেকে কিরকম লাগছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। বাজারে এলাম, তো এখানে চারিদিকটা, এটা আমাদের এখানে সুপার মার্কেট, কান্দ্রা সুপার মার্কেট। তো এখানে এক ছাদের তলায় মানে সমস্ত কিছু পাওয়া যায়, তাই এখানেই আসি দশকর্মা ভাণ্ডারে। দেখুন কি সুন্দর, মানে সব সেজে উঠেছে চারিদিকটা। এটা আমাদের ডাক বাংলো মার্কেট, সুপার মার্কেট বলে। তো এদিকে পুরো একদম মানে দীপাবলির জন্য একদম পুরো লাইন লেগে গেছে মালাতে, কালী পুজোর সামগ্রী, দশকর্মা, সমস্ত কিছু একে এই দোকান থেকেই আমরা নিয়ে যাই আর এখানে পাওয়া যায়। আর এখানে দেখলাম একটা ছোট্ট মা লক্ষ্মীর মূর্তি আর গণেশ, মানে দেখে না আমার চোখ ফেরানো গেল না, তো ওটা নিলাম। আর এটা দেখুন কি সুন্দর লাফিং বুদ্ধ, এটাও বেশ ভালো লাগলো। তো চারিদিক দিয়ে এরকমভাবেই মার্কেট সেজে উঠেছে এখন, বিভিন্ন ধরনের ক্যান্ডেল, মানে আগে এরকম এত ক্যান্ডেলের মানে ভ্যারাইটি সেরকম দেখতে পাওয়া যেত না, কিন্তু এখন যত দিন যাচ্ছে না সব জিনিসেরই ভ্যারাইটি বাড়ছে, বেশ নতুনত্ব। তো কিছু ক্যান্ডেলও কিনলাম, তো মালা টালা সব নিলাম পুজো দেওয়ার জন্য। একালে কালী পুজো আর সেকালে কালী পুজো মানে অনেক পার্থক্য, মানে ছোটোবেলাকার কথা বলছি, তখন তো সবই বাবা নিয়ে আসতো, আর এখন সব নিজের সংসার নিজেকে সামলাতে হয়। তো এখানে দেখছি বিভিন্ন ধরনের প্রদীপ, হ্যাঁ দেখতে যেমন ভালো, দামও কিন্তু সেরকমই ভালো। তো বিভিন্ন ভ্যারাইটি প্রদীপ, এক এক বাস্কেটে এক এক রকমের প্রদীপ রয়েছে এখানে, আর দামগুলো ভিন্ন একে অন্যের থেকে। তো দু একটা নিলাম প্রদীপ জ্বালানোর জন্য। আর এই যে একটা প্রদীপদানি রয়েছে মাটির, অসাধারণ দেখতে সত্যি, মানে ডেকোরেশনের জন্য খুবই ভালো, কিন্তু আমার হ্যাঙ্গিং কোনো সিস্টেম নেই, তো বাধ্য হয়ে রেখে দিতে হলো। আর বাড়িতে যেহেতু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেরকমভাবে আর কিছুই নিলাম না, তো এইগুলোই নিলাম যেগুলো ওই যে দেখছেন, এই যে ছোটো ছোটো মূর্তি এগুলো। তো দীপাবলির আগেও আমি ঘরটা ঠিক আমার মতো করে অল্প যেটুকু সম্ভব হয়েছে পেয়েছি সেটা ওরকম করে সাজিয়ে নিয়েছি, আর ভেতর থেকে লাইট বেশ এখন বেশ একটু অন্যরকমের ফিল হচ্ছে, বেশ ভালো লাগছে। তো আজকের দিনটি বেশ বিশেষ, ভূত চতুর্দশী, চারিদিকে অন্ধকার দূর করে আলোয় আলোকিত করা। তো এদিকে আজকের বিশেষ একটি নিয়ম যে দক্ষিণ দিকে চতুর্মুখী যে প্রদীপ সেটা জ্বালানো হয় বাড়ির মানে বাড়ির সমস্ত সদস্যদের উদ্দেশ্যে। সকলের সুস্থতা কামনা করি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই।